প্রিয় শিক্ষার্থীদের জন্য সরকারের জনপ্রিয় শিক্ষানীতি অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজির হোসেন, সিনিয়র প্রভাষক রসায়ন বিভাগ, অতিথি শিক্ষক বিরামপুর সরকারি কলেজ। আজ আমি আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নিয়ে। আশা করি তোমরা উপকৃত হবে। প্রথমে আমরা জানব হাইড্রোকার্বন নিয়ে। হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগগুলিকে বলা হয় হাইড্রোকার্বন। যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই যৌগগুলিকে বলা হয় হাইড্রোকার্বন, কারণ এরা হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগ। এরপর আমরা জানব যে জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। যেমন মিথেন একটি হাইড্রোকার্বন, মিথেন থেকে উদ্ভূত যৌগ CH3OH মিথানল, অথবা HCHO মিথানল, HCOOH মিথানোয়িক অ্যাসিড। এই মিথেন থেকে উদ্ভূত যৌগ মিথানল, মিথানল, মিথানোয়িক অ্যাসিড এগুলোকে বলা হচ্ছে জৈব যৌগ। তাহলে জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগগুলো। যেমন ইথেন থেকে আমরা পাবো ইথানল, ইথানল, ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথেন, ইথানল, ইথানল, ইথানোয়িক অ্যাসিড সবগুলোকে একত্রে বলা হবে জৈব যৌগ। জৈব যৌগ সম্পর্কে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াসের মতবাদ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী থেকে যে যৌগগুলো বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় সেগুলোকে বলা হবে জৈব যৌগ। এবং তার মত ছিল যে এগুলোকে কোনো কৃত্রিমভাবে তৈরি করা যায় না। তিনি 1815 সালে এই মত প্রদানের পর 1828 সালে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক এটিকে প্রত্যাখ্যান করেন এবং তিনি প্রস্তাব করেন যে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরি করা যায়। যেমন কার্বন প্লাস হাইড্রোজেন বিদ্যুৎ ক্ষরণ CH ট্রিপল বন্ড CH, CH3CHO উৎপন্ন করে। তাহলে দেখা যাচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের বিদ্যুৎকরণের ফলে ইথাইন উৎপন্ন হচ্ছে, যা কৃত্রিমভাবে ইথানলে পরিণত করা যাচ্ছে। যেহেতু এই প্রক্রিয়াটি কৃত্রিমভাবেও সম্ভব, যার কারণে প্রাণশক্তি মতবাদটির বিলুপ্তি ঘটে এবং হাইড্রোকার্বন সমূহ উদ্ভিদ এবং প্রাণী থেকে পাওয়া যেতে পারে বা কৃত্রিমভাবেও এটাকে তৈরি করা যেতে পারে। এখন আমরা জানব এই হাইড্রোকার্বন
পৃথিবীতে প্রায় 80 লাখেরও অধিক হাইড্রোকার্বন পাওয়া যায় এবং জৈব যৌগও পাওয়া যায়। এই জৈব যৌগগুলো এত সংখ্যক তৈরির পিছনে বিশেষ ধর্ম আছে কার্বনের। এই কার্বনের বিশেষ ধর্মের কারণে এত অধিক সংখ্যক জৈব যৌগ গঠন হওয়া সম্ভব। কার্বনের এই বিশেষ ধর্মগুলির মধ্যে একটি হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন ধর্ম হচ্ছে কোনো মৌল নিজে নিজের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সংখ্যায় যুক্ত হয়ে যদি যৌগ উৎপাদন করতে পারে মৌলের এই ধর্মকে বলা হয় ক্যাটেনেশন। কার্বন মৌলটির ক্যাটেনেশন ধর্ম থাকার কারণে কার্বন নিজে নিজের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সংখ্যায় যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ যৌগ গঠন করতে পারে। যেমন ফুলারিন একটি যৌগ, ষাটটি কার্বন সমন্বয়ে গঠিত একটি যৌগ ফুলারিন। এছাড়াও কার্বনের আরেকটি বিশেষ ধর্ম সমানুতা। সমানুতা ধর্ম হচ্ছে যৌগসমূহের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে যদি ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ ভিন্ন হয় যৌগের এই ধর্মকে বলা হয় সমানুতা ধর্ম। যেমন CH3 CH2 CH2 CH2, যৌগটির নাম বিউটেন, যার আণবিক সংকেত C4H10। আবার একই আণবিক সংকেতের আরও একটি যৌগ আমরা পাই CH3। টু মিথাইল প্রোপেন, যার আণবিক সংকেত C4H10। ফলে এই অণুগুলো হচ্ছে একে অপরের সমানু কিন্তু তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো ভিন্ন। কার্বনের এই বিশেষ ধর্ম থাকার কারণে একই আণবিক সংকেতের একাধিক যৌগ পাওয়া যায়। এছাড়াও কার্বনের অধিক সংখ্যক যৌগ গঠনের আরেকটি কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন গঠন। CH2 double bond CH2 বা CH triple bond CH, এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনগুলো পরস্পরের সাথে বিভিন্ন সংখ্যায় যুক্ত হয়ে পলিমার গঠন করতে পারে। যেমন ইথিন এন সংখ্যক পরস্পরের সাথে যুক্ত হয়ে এই CH2 বন্ড CH2 পলি ইথিন গঠন করতে পারে। একইভাবে ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনগুলোও পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিমার গঠন করতে পারে, যার কারণে প্রকৃতিতে এবং বাস্তবে যৌগ যৌগের সংখ্যা অনেক বেশি। এছাড়াও কার্বনের আরও একটি বৈশিষ্ট্য আছে, যেটি হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, যা খুব কমও না বেশিও না। এই তড়িৎ ঋণাত্মকতার কারণে কার্বন বিভিন্ন ধরনের অধাতু সমূহের সঙ্গে যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন, সালফার এদের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। এমনকি ধাতু সমূহের সাথেও কার্বন যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। আজকের ক্লাসে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।